ভগবানের আরেক নাম কি মা? দুষ্টির দমন আর সৃষ্টির পালন। যদি ভগবানের প্রতি আপনার বিশ্বাস থাকে তবে সব ঠিক আছে। এই দিকে তাকাবেন, এই যে আপনারা রাত্রিতে কীর্তন শুনতে এসছেন, বেশিরভাগ কীর্তনিয়া দেখবেন সন্ধে হলে কীর্তন করে না। কেন করে না বলুন তো? এই যত সন্ধে এগোই তত আপনাদের মন কিন্তু ঘরের দিকে ধায়। কেন বলুন তো? ঘরে ছেলে মেয়েকে রেখে এসেছি, গরু ছাগল রেখে এসেছি, ওই আমাদের কর্তা কি করছে সব সামলাতে পারবে কিনা, মন আপনার চঞ্চল হয়ে যায়। কিন্তু একটা কথা জেনে নিন, মন এমন একটা জিনিস, এ মন হচ্ছে গরুর গাড়ির চাকার মতো। কিরকম না? গরু যেদিকে, গরু যেমন পা ফেলে চাকা সেরকম যায়, গরুর যেমন পা ফেলা চাকা সেরকম যাওয়া। এই মনটাই কিন্তু আসলে আপনাকে ধর্মের পথে নিয়ে যায়। মন হলো কি? গরুর পা। আর চাকা হলো কি? এই দেহটা। আপনি যেমন ভাবে নিয়ে যাবেন সেরকম হবে। মনের কথা যখন বললাম তখন ছোট্ট করে বলি, মন দিয়ে শুনে রাখুন। একটা জায়গায় কীর্তন হচ্ছে, আপনাদের যেমন এখানে কীর্তন হচ্ছে সেরকম একটা জায়গায় হরিনাম হচ্ছে, সেই গ্রামে দুজন বন্ধু রাম আর শ্যাম সারাদিন কাজ করার পর রাত্রিবেলা একটু লাল চা খাওয়ার অভ্যাস আছে। লাল চা মানে বুঝতে পেরেছেন? লাল চা মানে সেই দোকানে কেনা না, না, যেখানে দেখবেন টিপ টিপ করে মোমবাতি জ্বলে আর সুরসুর করে লোক ঢোকে আর পান করে বেরিয়ে আসে। এটা আপনাদের এখানে নাই, অন্য জায়গার জন্য বললাম আর কি। আপনাদের এখানে নাই তো? আছে, সব জায়গাতেই আছে। এই দিকে তাকাবেন মায়েরা তো, রাম আর শ্যাম প্রত্যেক দিন কাজ করার পর সন্ধ্যাবেলায় মদের দোকানে যাই, এক গ্লাস করে পাই, তবে ঘুম আসে নালে আসে না। আজকে হরি নাম হচ্ছে, রাম বলছে শ্যাম তুই চলে যা, আমার যাবার দরকার নাই। বলে কেন? আজকে স্বয়ং ভগবানের নাম হচ্ছে, আমি আজকে হরি নাম শুনবো, তুই যা। বলে কোথায়? তুই মদ খা, আমি কিন্তু হরি নাম শুনবো। রাম হরিবাসরে বসলো আর শ্যাম গেল মদের দোকানে। যেই না মদের দোকান থেকে এক গ্লাস মদ নিয়েছে, শ্যামের হাতে এক গ্লাস মদ আছে। মাংসের দোকান হোক আর মদের দোকান হোক, সব দোকানেই দেখবেন কৃষ্ণের ছবি থাকে। এখন যেই না শ্যাম এক গ্লাস মদকে নিয়ে ওই কৃষ্ণের ছবির দিকে তাকাচ্ছে, আহ তুমি কি সুন্দর দেখতে, তোমার হাতে বাঁশি, মাথায় চূড়া, পায়ে নূপুর, আমি কত হতভাগা, শ্যাম কত ভাগ্যবান, এই রাম কত ভাগ্যবান, তোমার গুণকীর্তন লীলা কীর্তন শুনছি আর আমার কত ভাগ্য খারাপ, আমি আজকে মদ খেতে এসেছি, হাতে মদের বোতল, ভগবানের চরণে মন গেছে। আর রাম হরিবাসরে মনে মনে ভাবছে, বেকার এলাম, এতক্ষণ বোধর দু বোতল হইয়ে গেল, আমারও বোধ হয় এতক্ষণ হইয়েছে। তাহলে রাম হরিবাসরে বসে আছে কিন্তু মনটা তার মদের দোকানে আছে। শ্যামের মন মদের দোকানে নয়, দেহ মদের দোকানে, মন হচ্ছে হরির চরণে। মাইরা বলা তো যায় না কে কখন চলে যাবে, আমি আপনাদের সুন্দর করে বলে দিয়ে যাই, এই যাবার আগে কিছু ভালো কাজ করুন। এই সংসার তোমার কাছে নিতে চাই, তোমাকে দিতে চায় না। যে যে কীর্তন শুনছেন মন দিয়ে শুনবেন, এই সংসার তোমাকে চুষে নিতে চায়, তোমাকে দিতে চায় না। একটা বাবা প্রত্যেকদিন তার ছেলের জন্য ক্যাডবেরি নিয়ে যায়, দুদিন যদি না নিয়ে যায় ছেলে আর বাবা বলবে না। একজন স্ত্রীকে স্বামী এত ভালোবাসে, কিন্তু স্বামীর স্ত্রীর যে পাওনা তা যদি স্বামী না দিতে পারে লাথি দিয়ে ছুড়ে দেয়। একজন স্বামী তার স্ত্রীকে ঠিক তদ্রূপ করতে পারে। একজন মা সংসারে প্রচুর খাটছে, সংসার তাকে দাম দিচ্ছে, আপনার শরীরে কঠিন রোগ হয়ে যাক, 10 দিন সেবা করবে, তারপর বাড়ির লোক বলবে এবার গেলেই বাঁচি। এ সংসার তোমার কাছে নিতে চাই, তোমাকে দিতে চায় না। না না, তা বলে কি সংসার করবেন না? আপনি সংসারে কর্তব্য কর্ম সব করবেন, আসল কর্তব্য ভুলবেন না বাবা। দুপুরবেলায় গঙ্গা জল তুলসী পত্র দিয়ে গোবিন্দের চরণে একবার কেঁদে কেঁদে বলবেন, হে গোবিন্দ, আজকের দিনের জন্যে নয়, যেদিন আমি ভবপারের ঘাটে গিয়ে দাঁড়াবো সেদিন তুমি ভবপারের কাণ্ডাই হয়ে নিতাই গৌর হরি বল বলে ভবসাগরে। আপনাদের উত্তর চব্বিশ পরগনাতে আছে কিনা জানি না, আমাদের দিকে আছে প্রচুর পদ্ম পুকুর আছে। পদ্ম পুকুর মানে যে পুকুরে দেখবেন প্রচুর পদ্ম ফুল ফোটে মায়েরা, সেই পুকুরে দেখবেন একটা সাপ থাকে, ওই সাপটার নাম কি বলুন তো? পদ্মনাগ। ওই সাপটার নাম কি? পদ্মনাগ। আচ্ছা বলুন তো, পদ্ম ফুল তুলতে গিয়ে বহু মানুষ পদ্মনাগ সাপের কামড়ে মরে গেছে, এ পেপারেও দেখা যায়, এ খবরেও শোনা যায়। তো মায়েরা
যে পুকুরে পদ্ম নাগ রইল কই সেই জলটা তো বিষ হলো না, তাহলে কালিদহের জলে কালিও নাগ রইল সেই জায়গাটা বিষ হলো কেন? এটাই তত্ত্ব জানতে হবে যে কেন কালিও নাগ রইল কালিদহের জলে সেই জায়গাটা বিষ হয়ে গেল, কিন্তু যেখানে পুকুরের জলে পদ্ম নাগ রইল ওখানে মানুষ জল খায়, রাখাল বালকরা গরু চড়াতে গিয়ে জল খায়, কই ওই জল খেলে তো মরে না কেন? আসলে তা নয়, কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ জয়লাভ করার পর সবাইকে সবকিছু দিয়েছিল, কালিও নাগ কেঁদে কেঁদে বলেছিল হে গোবিন্দ তুমি সবাইকে সবকিছু দিলে আমাকে তুমি এই হ্রদ থেকে উদ্ধার করে নিয়ে যাও, ভগবান কোনো কথা শুনে নাই। কালিও নাগ কেঁদে কেঁদে বলেছিল হে প্রভু তোমাকে মিত্রতা করে যদি কেউ না পায়, তোমার সঙ্গে ভালোবাসা করে কেউ যদি না পায়, তবে তোমার সঙ্গে শত্রুতা করে তোমাকে পাওয়ার চেষ্টা করব। কি করলো? এমন কালিদহের জলে বিষ ঢালতে শুরু করলো বাবা যে বিষের জলটা বিষ হয়ে গেল, আর ওই বিষের বাতাস চারিদিকে ছড়িয়ে পড়লো, কোনো পশু পাখি সেদিকে পেরিয়ে গেলে বিষের বাতাসে ছটপট ছটপট করতে করতে মরে যায়। তবে কীর্তন যখন শুনতে এসছেন আপনাদের বলে যাই, কীর্তন হচ্ছে সমাজ পরিবর্তন, কীর্তন মানুষের মন পরিবর্তন করে দেয়, কীর্তন তত্ত্বের দ্বারা লীলার দ্বারা পদাবলীর দ্বারা গাওয়া হয়। আমি আপনাদের সামনে পদাবলী গাইব, তার মধ্যে তত্ত্ব বুঝিয়ে দেবো। একটা ছোট্ট কথা বলে যাই, হিন্দুর বাড়িতে প্রত্যেকটা ছেলেকে কৃষ্ণ ভক্ত করুন দাদা ভাইরা, যে যেখানে বসে আছেন পার্টির নেতা হন আর যেই হন না কেন, আপনার কাছে নিবেদন রইল আপনি যদি নেতা হন, নেতা হলে আমি ভয় করি না, কারণ আমি কোনো পার্টি করি না, আমি একটাই পার্টি করি সে ভগবানের পার্টি, আমি কোনো রাজনীতির সিম্বল নিয়ে ঘুরি না। আপনি নেতা হয়েছেন আপনাকে জনগণ করেছে, জনগণের জন্য আপনি নেতা হয়েছেন, আপনার দায়িত্ব কিন্তু জনগণের জন্য, একথা মাথায় রাখবেন, আপনি বড় হয়েছেন জনগণের জন্য। আপনি যখন নেতা হলেন তখন আপনার গলায় ফুলের মালা দেওয়া হলো, সেই সময় তাকে ফুলের মালা দেওয়া উচিত নয়। কখন? সে যখন 5 বছর মানুষের মঙ্গল কাজ করলো তখন তাকে মঙ্গলময় ফুলের মালা দেওয়া সেইটাই সার্থক কাজ, নইলে কিন্তু কোনো কাজ নাই। মালাটা পেলে তো অহংকার হয়ে গেল আমি নেতা হয়ে গেলাম, কিন্তু না আপনি জনগণের কাজ করবেন, এটা ভগবান আপনাকে দায়িত্ব দিয়ে দিয়েছে, সবাইকে দেয় নাই আপনাকে দিয়েছে, মাথায় রাখবেন এই কথাগুলো। হিন্দুর বাড়িতে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিন, বলবেন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিলে কি হয়? নিমাই সচি মাতাকে বলেছিল মা তুমি আমাকে ডাকলে কেন? ওরে নিমাই তোর বাবার পিণ্ডটা দিয়ে আই বাবা। পিণ্ড দিলে কি হয় মা? পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়। ওরে নিমাই পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়, যা পিণ্ড দিয়ে আই। নিমাই বলেছিল মা পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়, কিন্তু কোন বংশে যে একটা কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেয় তা 7 বংশ নয় তা 14 বংশ। হরি বল হরি বল। এই জন্য আপনাদেরকে বলে যাই হরিনাম এরকম নয় যে চটি পড়ে আসবেন আর চটি গুটিয়ে যাবেন, তাতে হিন্দু ধর্ম কোনোদিন শক্ত হবে না। আমি বারবার আপনাদের বলে যাই মসজিদের পাশ দিয়ে যাবেন মাথা নিচু করবেন, চার্চ গির্জার পাশ দিয়ে যাবেন মাথা নিচু করবেন, মন্দিরের পাশ দিয়ে যাবেন মাথা নিচু করবেন, সব জায়গাতে তিনি আছেন। আমরাই নাম দিয়েছি, তার কোনো নাম নাই। আমরা আমি প্রদীপ পাল নামটা আমার বাবা দিয়েছে কেন? আমাকে একটা নামে ডাকতে হবে বলে, নইলে আমি সারা দেবো কি করে? এই জন্য ভগবানের নাম যে যেখানে পাচ্ছে, আমরা ভগবানকে নিয়ে মারামারি করছি কিন্তু জেনে রাখুন আল্লাহর হরির মধ্যে মারামারি আছে, কোনোদিন আছে? মারামারিটা কাদের মধ্যে হয়? আমাদের মধ্যে হয়। না না বিবাদ নয়, সুবাদ করে থাকতে হবে। আর একটা কথা বলে যাই, হিন্দুর বাড়িতে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তানের দরকার আছে, ছেলেকে পড়াবেন হয় অজগরটি আসছে তোরে, আয় আমটি আমি খাবো পেরে, হস হইতে ইঁদুর ছানা ভয়ে মরে, দীর্ঘ হইতে ইগল পাখি পাছে ধরে, এই পড়াটা পড়াবেন, এটা পড়লে মুখস্থ করে বড় হয়ে ও একটা চাকরি পেতে পারে, কিন্তু তার সঙ্গে সঙ্গে এইটাও পড়াবেন এ খোকা পর কি গয়ে কৃষ্ণ রয়ে রাধা দন্তনতে নিতাই গয়ে গৌর বর্গীর জয়ে জগন্নাথ, এগুলো পড়ালে ও ছেলের বিবেক তৈরি হবে, ভবিষ্যতে আপনার যখন বুড়ো হবেন বয়স হবেন না তখন বলতে পারবেন যাক কিছু করতে পেরেছি না পেরেছি একটা কৃষ্ণ ভক্ত সন্তান করতে পেরেছি। জেনে নিন আপনি মৃত্যুর আগে বলে গেলেন আমি 1 কোটি টাকা ছেলের জন্য রেখেলাম, যাক ভালো হলো বাবা আমি মরে শান্তি পাবো ছেলের জন্য 1 কোটি রাখলাম, কিন্তু ছেলে বড় হয়ে আপনার মৃত্যুর পর সেই টাকাটা মদ খেয়ে দিন কাটাবে না হরিবাসর করবে সাধুগুরু বৈষ্ণবের সেবা করবে, এইটা বিচার
বিবেচনা করে আপনাকে মরতে হবে। একজন সন্তান যদি তৈরি করতে হিন্দুর বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি করুন। ছোট বাচ্চা জন্ম নেবার পর থেকে হাত তোলা শেখান, ছেলেকে স্কুলে জোর করে পাঠান, সেরকম স্নান করার পর জোর করে ছেলেকে মন্দিরে তুলসী মন্দিরে জল দিতে বলুন। বাচ্চা ছেলে পড়তে বসবে, আপনি তার মাথায় গীতাটা ঠেকিয়ে দেবেন। যে বাচ্চা ভালো পড়াশোনা করে, মানে পড়াশোনা করতে শিখে গেছে উচ্চারণ করতে, তাকে গীতার একটা করে শ্লোক প্রত্যেকদিন পড়তে বলুন। তাকে 4 ঘন্টা পড়তে হবে না, তার 2 ঘন্টা পড়লে কাজ হয়ে যাবে। এই কাজগুলো যদি আপনারা করতে পারেন তবে কীর্তন শোনা সার্থক হবে, নইলে বেকার হবে। যতই তত্ত্ব কথা শুনুন এতে কোনো লাভ হবে না। যদি আপনার ঘরটাকে ঠিক না করতে পারেন, আপনার দেহ ঘরটাকে ঠিক না করতে পারেন, কীর্তন শোনা আমাদের বেকার হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, মা আজকে আমাকে সাজিয়ে দাও, কোথায় যাবি? দাদা বলাইয়ের জন্মদিন, আমায় সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও, আগো আমায় সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও, উঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও, উঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও, সাজাইয়ে